যদি আপনি আগের ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের কনসেপ্ট বুঝে গিয়েছেন। এখন একটু চিন্তা করি, আজ থেকে 50 বছর আগে কি এগুলো ছিল? না, তখন ছিল ট্র্যাডিশনাল মার্কেটিং। তার মানে হচ্ছে তখন যদি আপনি একজন ব্যবসায়ী হিসেবে নিজের ব্যবসা আরও বড় করতে চাইতেন কি করতে হতো? টিভিতে অ্যাড দিতে হতো কিংবা লিফলেট ছাপানো হতো। এখন লিফলেটের ব্যাপারটা চিন্তা করেন তো, 200টা লিফলেট ছাপালেন 200 আলাদা আলাদা পেজে, 200টা মানুষের কাছে দিলেন। আপনি কিভাবে বুঝবেন এই 200 মানুষের কয়জন আসলেই আপনার প্রোডাক্টটা পছন্দ করেছে, আসলেই আপনার দোকানে ভিজিট করেছে, আসলেই আপনার প্রোডাক্ট তারা নিজেরা চোখে দেখেছে, লাইক দিয়েছে বা এমন কিছু? সো ইজ 200 লিফলেটস ইকুয়ালস টু 200 সেলস? মেবি অর মেবি নট। কিন্তু আজ যদি আপনি একটা ফেসবুক পেজ ওপেন করেন, যদি সেখানে দেখেন 200 লাইকস, তার মানে আসলেই এই 200 জন মানুষ আপনার পেজটা দেখে পছন্দ করেছে, তার জন্যই সেই লাইকস। আমরা জানি ফেসবুকে এটাও দেখা যায় যে কয়জন আমার পেজ ভিউ করেছে কিন্তু লাইক দেয়নি, তার মানে কয়জন পছন্দ করেনি সেটাও দেখা যায়। সো ইন ফেসবুক অ্যাকচুয়ালি 200 লাইকস মানেই 200 লাইকস। ইট মিন্স 200 কমেন্টসও আসতে পারে, একই সাথে 200 শেয়ারসও আসতে পারে। সো এই দুইটার মধ্যে কী পার্থক্য হলো? এই যে 200 লিফলেট ছাপালেন, এক, আপনি অবশ্যই বুঝতেই পারলেন না কয়জন মানুষ কিনলো, এবং দুই, অবশ্যই এই 200 পেজ ছাপাতে আপনার কিছু খরচ হয়েছে, কিন্তু এই ফেসবুক পেজটা ওপেন করতে কোনোই খরচ হয়নি। সো অফকোর্স ইট কস্ট লেস। এবং একই সাথে লিফলেটটা আপনি পাচ্ছেন ভর দুপুরে একজন ঘেমে ঘেমে বাসায় ফিরে যাওয়ার সময়। সেই টাইমে যদি এই লিফলেটটা তাকে দেওয়া হয়তো সে এটা ঘাম মোছার কাজে ব্যবহার করবে। সো এইখানেই প্রবলেম হচ্ছে, দ্য রং টাইমিং। ইন ফেসবুক টাইমিং ক্যান বি কন্ট্রোলড। আপনি প্রপারলি রিসার্চ করে জানতে পারবেন যে সময়টায় আপনার টার্গেট মার্কেট সব থেকে বেশি পরিমাণ ফেসবুকে স্ক্রল করবে, শুধু ওই টাইমটাতেই আপনি সেই পোস্ট বা সেই অ্যাডটা দিবেন। ইন দ্যাট কেস, ইফ টাইমিং ইজ কন্ট্রোলড, মোর সেলস, দেয়ার ফর মোর রেভিনিউ। ফাইনালি, এই ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখবেন তা জানতে হলে অবশ্যই চোখ রাখুন এই ভিডিওর কমেন্টসে।